আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়াল, শনাক্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়ে একদিনে 3000-এর বেশি। লকডাউনের প্রথম দিনে পূর্ব রাজাবাজারে কঠোর অবস্থানে প্রশাসন, থেমে নেই বাইরে বের হওয়ার প্রবণতা। বাজেট ঘোষণা আজ, আসছে 5,68,000 কোটি টাকার বাজেট, গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষি খাত। এবং জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট হবে কল্যাণমুখী, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1012। আর এই দিনে আবারও দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার এই সংখ্যা 3190। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা পরিস্থিতি মোকাবেলায় আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাস্তন দাসের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর 3 মাস পার হওয়ার আগেই সরকারি হিসেবে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 8 মার্চ, আর 10 দিনের মাথায় 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 37 জন, মোট মৃত্যু হয়েছে 1012 জনের। নতুন মৃতদের মধ্যে 33 জন পুরুষ, 4 জন নারী। ঢাকার পাশাপাশি মৃতের সংখ্যা বাড়ছে চট্টগ্রাম বিভাগে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। এদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকালই করোনা পজিটিভের সংখ্যা 3000 ছাড়িয়েছিল। সবশেষ 24 ঘন্টায় 55টি ল্যাবে 15,965টি নমুনা পরীক্ষায় 3,190 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। দেশে মোট আক্রান্তের সংখ্যা 74,865 জন। পরীক্ষা হয়েছে 15,965টি, যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 565 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,899 জন, সুস্থতার হার 21.24%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল, সিলেট, চট্টগ্রাম করোনার হটস্পটে পরিণত হয়েছে। সংক্রমণ বাড়ায় রেড জোন হিসেবে বান্দরবান সদর, পৌর এলাকা ও রুমা উপজেলাকে লকডাউন করা হয়েছে। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে এখনও বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন মারা গেছেন, শনাক্ত আরও 66 জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,816 জন, মৃত্যু হয়েছে 93 জনের। নগরের জামতলা, আমলাপাড়া এবং ফতুল্লার কুতুবপুরের রূপায়ণ সিটির লকডাউন বুধবার সকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 53 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে 2 জন প্রাণ হারিয়েছেন। জেলার নবীনগরে 32 বছর বয়সী এক নারী ও নাসিরনগরে 35 বছর বয়সী এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনা আক্রান্ত 53 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 163 জন। সিলেটে করোনায় আক্রান্ত এক নারী মারা গেছেন, তিনি জকিগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা 38, নতুন 50 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1000। চট্টগ্রামে নতুন করে আরও 113 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,283 জন, মারা গেছেন 100 জন। বগুড়ায় আরও 77 জনের করোনা শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত 955।
রংপুর তাজহাট থানার ওসি সহ নতুন 21 জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম এবং সাংবাদিক তারিকুল ইসলাম সহ 15 জন করোনা আক্রান্ত হয়েছেন। শেরপুরে নতুন 15 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় 29 জন করোনা শনাক্ত হয়েছেন। সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন আরও 16 জন। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের পৌর এলাকা সদর ও রুমা উপজেলা লকডাউন করেছে প্রশাসন। বুধবার দুপুর 12টা থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন, তবে কড়াকড়ি আরোপের পরও মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা বন্ধ হয়নি। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রথমবারের মতো লকডাউন করা হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। ঘন বসতিপূর্ণ এই এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত। প্রথম দিনে বিভিন্ন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় পণ্য ভিতরে নেয়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অসুস্থ রোগী এবং স্বাস্থ্যসেবার সাথে জড়িতরাও আসা যাওয়ার ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। এছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। লকডাউন যেভাবে কার্যকরী হয়েছে এতে ভিতরে কোনো দোকানপাট খোলা নাই, ভিতরে ম্যাজিস্ট্রেট স্যার আছে, তারপরও যদি কেউ একান্ত যদি কোনো ইয়ে করে তার জন্য শাস্তির ব্যবস্থা করা আছে। আমরা মনে করি যে এটি তখনই সম্ভব রেড জোনকে বাস্তবায়ন করে গ্রিন জোনের জন্য, যখন আমরা সকলের সহযোগিতা পাবো। পূর্ব রাজাবাজারের 27 নম্বর ওয়ার্ডটিকে মডেল হিসেবে যেন করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মহল্লার প্রবেশ পথগুলোতে ভিড় করছেন। কালকে রাত্রে আমাদের কোচিং থেকে মেসেজ দিছে, মানে ট্রেনিং সেন্টার থেকে, যে সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকে সার্টিফিকেট দেওয়ার কথা, প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো বাসায় রয়ে গেছে। দেশের বাড়ি থেকে আসার পর এখন দেখি লকডাউন, কাগজপাতি তো নিতে পারতেছি না। এদিকে পূর্ব রাজাবাজারের বিভিন্ন সড়কের সাথে সংযুক্ত গ্রিন রোড এলাকার কয়েকটি গলি লকডাউনের আওতায় আনায় হতাশ এলাকাবাসী। যে এফেক্টেড, আপনারা যে রেড জোন বলতেছেন ওইটা হলো ওই রুটটাতে, রাজাবাজার মেইন যে মসজিদের যে রুটটা ওইটা, কিন্তু এটা তো গ্রিন রোডের রুট, এই এলাকাতে কোনো সমস্যা নেই। পূর্ব রাজাবাজারের লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে অন্য ঝুঁকিপূর্ণ এলাকার ক্ষেত্রেও তা প্রয়োগ করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পূর্ব রাজাবাজারকে লকডাউন ঘোষণা করা হলেও এখনও মানুষজন বাইরে বের হতে চাচ্ছেন, আবার অনেকে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সদস্যদের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ বিকেল 3টায় জাতীয় সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। করোনার সময় বাজেটে বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষি খাত। অর্থনীতিবিদরা বলছেন করোনা মহামারীর কারণে এবারের বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। ব্যাংক ঋণ ও 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায় 2020-21 অর্থ বছরের বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা পরিস্থিতির কারণে এবছর সীমিত সংসদ সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার আসছে 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, আর আয় ধরা হয়েছে 3,82,000 কোটি টাকারও বেশি। ঘাটতি অর্থ যোগান দেওয়া হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র, ব্যাংক ও অন্যান্য খাতের ঋণ থেকে। এবারের বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে রাখা হচ্ছে 3,00,000। বাজেটে কর্পোরেট কর ছাড়ের ঘোষণাও আসতে পারে। এবার যদি ব্যাংকিং খাত এবং অন্য যে খাতটি আছে সঞ্চয়পত্রের মাধ্যমে বোরিং করে সরকার, সামনে যদি আরও বেশি তারল্য সংকট দেখা যায় তাহলে ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতাটা বেশ কমে যাবে। 15-20% পর্যন্ত প্রবৃদ্ধি হয় আগের বছরের বাজেট থেকে। এবছরও যেভাবে চিন্তা করা হচ্ছে হয়তো অতটা রাজস্ব আদায় নাও হতে পারে। সব ধরনের পরিকল্পনার কথাই শোনা যাচ্ছে, সেইভাবে হয়তো বড় একটা বাজেট যেটা বলা হচ্ছে সেটা হয়তো সংকুলন করা হতে পারে।
বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে জিডিপির 5.8%। 2020-21 অর্থবছরের বাজেটের 8.2% জিডিপির প্রবৃদ্ধি ও 5.4% মূল্যস্ফীতি লক্ষ্য ঠিক করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে করোনা পরবর্তী অর্থনীতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এতে কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা খাত বিশেষ গুরুত্ব পাবে। আমরা মনে করি দারিদ্র থাকা অন্যায়, এটাকে নামানো উচিত, সেভাবে কাজ করছি। তো এই কাজটাকে করার জন্য আমরা যেটা করছি এই বাজেটে, আমাদের সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামটা ছিল এইটার প্রসারতা বেশ বৃদ্ধি পাবে। এবার করোনার কারণে এবার বাজেট ঘোষণায় বিশেষ কোনো আয়োজন নেই। বলা হচ্ছে অর্থবছরের কাজের ধারাবাহিকতা রাখতে নিয়ম রক্ষার অধিবেশন হবে এটি। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। এবারের বাজেটে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বাজেটে যে বরাদ্দ দেওয়া হোক তা বাস্তবায়ন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে বুধবার একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। করোনা মহামারীর কারণে সংসদ সচিবালয় থেকে এবার সম্পূর্ণ নতুনভাবে এবং কড়া বিধিনিষেধের মধ্যে বাজেট অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের আসন বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, করোনায় সুস্থতার হার বেশি থাকা সত্ত্বেও মানুষ আতঙ্কিত হচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করছেন। মহামারীতে ক্ষতিগ্রস্ত দুস্থ শিল্পীদের তালিকা তৈরি করতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। পরে কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। পার্লামেন্ট আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমাদের দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলে দিতে এসেছি। কাজে এখানে ভয় পড়তে কিছু নেই, চলুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে করোনা ভাইরাসের হাত থেকে মানব জাতি যেন রক্ষা পায় এবং মানুষ যেন, এখনও অনেকে চিকিৎসাধীন আছে, তারা সুস্থ হয়ে আসুক। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট কল্যাণমুখী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগরী পূর্ব পশ্চিমে কানেক্টিভিটি বাড়াতে আরও একটি মেট্রো রেল রুট নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন সহ অন্যান্য কাজ সম্পাদনে পরামর্শক নিয়োগের চুক্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে সচিবালয়ের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেট দেবার আগেই সমালোচনা করে আবারও রাজনৈতিক দেউলিয়াতে প্রমাণ দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। করোনা মহামারীর কারণে এবারের বাজেট অধিবেশন একটু ভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। সীমিত সংসদ সদস্যদের অংশগ্রহণে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবিদদের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট দেয়া হয়। তাই বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলেও অভিহিত করেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ম্যাস র্যাপিড ট্রানজিট MRTA এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না বলে বিএনপি মহাসচিবের মন্তব্য সত্যের অপলাপ মাত্র। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল উত্থাপিত হবে। এদিকে বাজেট দেবার আগেই সমালোচনা করে আবারও বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি একথা বলেন, যেদিন বাজেট ঘোষণা হয় তার আগের দিন রাত্রে, কিন্তু গতকাল কিন্তু তার আগেই দিয়ে দিয়েছে। তো এতেই বোঝা যায় আসলে তারা সরকারকে সমালোচনা করার জন্য এবং সরকার যে প্রতি বছর বাজেট দিচ্ছে সেই বাজেটের ক্ষেত্রে তারা প্রতি বছর যেভাবে সমালোচনা করে সেই গতানুগতিক সমালোচনার ধারাবাহিকতায় বাজেট না করে ঘোষণা হওয়ার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে। এতেই বোঝা যায় একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব বলে। করোনা ভাইরাসকালীন সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে বিপদগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত আছে বলেও জানান এই দুই মন্ত্রী। নিয়াজ জামান সজীব,
এটিএন বাংলা ঢাকা। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে 8,000 কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আসন্ন বাজেট নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা জানান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের বাজেটে 27,597.73 কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ খাতে 3,138.65 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে মন্ত্রণালয়। আপাতত জ্বালানি তেলের দাম কমবে না জানিয়ে তিনি বলেন, গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনা হবে। আগামী 2 বছরের মধ্যে পুরনো লাইনগুলো সংস্কার করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। বিদ্যুৎ বিভাগে এই বছর আমরা যে প্রস্তাব রেখেছি সেটা হলো 27,597.73 কোটি টাকা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ হলো 24,803.93 কোটি টাকা, ইসিএ অর্থায়ন হলো 1,837.96 কোটি টাকা, নিজস্ব অর্থায়ন হলো 955.84 কোটি টাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি পান তিনি। 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকাকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। অন্যান্য বছর বড় আয়োজন থাকলেও করোনা ভাইরাসের কারণে এবার তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ। কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের আওয়ামী লীগ সংসদ সদস্য বিগত 12 বছরে সরকারের অপকর্ম আর দুর্নীতি দৃষ্টান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি এই অভিযোগ করে বলেন, তার অপকর্মের দায় সরকার এড়াতে পারে না। অভিযোগ করেন, বিনা ভোটের সরকার রাজনীতিতে দুর্বৃত্তায়নের মাধ্যমে প্রকৃত রাজনীতিক ও রাজনীতিকে ধ্বংস করেছে। সরকারের ব্যর্থতায় করোনার প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল বলে মন্তব্য করেন তিনি। মশা নিধন, জলাশয় পরিষ্কার ও বেদখল খাল উদ্ধারকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ওসমানী উদ্যানের চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় সবুজ ঢাকা গড়ার জন্য নিজের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি। অঞ্চলভিত্তিক লকডাউনের ব্যাপারে প্রজ্ঞাপন জারি হলে নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলেও জানান মেয়র। মশকের নিধনের কার্যক্রম আমার মনে হয় যে আমরা গত রবিবারে আরম্ভ করেছি, আমার মনে হয় জনগণও এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে যে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। আগামী রবিবার থেকে আমরা জলাশয়গুলো পরিষ্কার আরম্ভ করছি এবং এরপরের রবিবার থেকে আমরা নর্দমাগুলো পরিষ্কার আরম্ভ করছি এবং যেই সব জলাশয়গুলো আমরা পরিষ্কার করব বা আমাদের যে লেকগুলো আছে সেখানে আমরা মাছ চাষের জন্য ব্যবস্থা নিব। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান ডান্স ও আগামী তারকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঘরে বসেই ভিডিও পাঠাতে পারেন আগ্রহীরা। সেজন্য সঙ্গীত, অভিনয় কিংবা নৃত্যের 4 মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ইমেল, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বয়স ভিত্তিক, ক বিভাগ 10-18 এবং খ বিভাগ 19-30 বছর পর্যন্ত। বিজয়ীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর।
নবগঠিত সংগঠন দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনোনীত হলেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বাংলাদেশের দাবা ফেডারেশনের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর বেনজির আহমেদ। ফেডারেশনের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে তাকেই শপথে বহাল রাখার জন্য বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট আরকাদি দোভরকোভিচ। বাংলাদেশ এবং এশীয় দেশগুলোর দাবা উন্নয়নের বেনজির আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদী বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট। করোনাকালীন সময়ে ক্রিকেটের 5টি নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। খেলার সময় কোনো ক্রিকেটারের করোনার উপসর্গ দেখা দিলে বদলি আরেকজনকে খেলানো যাবে, তবে এই নিয়ম শুধুমাত্র টেস্ট ম্যাচের জন্য। ওয়ানডে এবং টি টোয়েন্টিতে করোনার সাবস্টিটিউট প্রযোজ্য হবে না। বলের উজ্জ্বলতা বাড়াতে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খেলা পরিচালনা করবেন স্থানীয় আম্পায়াররা। রিভিউ আইটি করে বাড়ানো হবে। আর পঞ্চম নিয়মটি আর্থিক লাভের জন্য। জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের সুযোগ পাচ্ছে বোর্ডগুলো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালেও শনাক্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়ে একদিনে 3,000-এর বেশি। লকডাউনের প্রথম দিনে পূর্ব রাজাবাজারে কঠোর অবস্থানে প্রশাসন, থেমে নেই বাইরে বের হওয়ার প্রবণতা। বাজেট ঘোষণা আজ আসছে 5,68,000 কোটি টাকার বাজেট। গুরুত্ব পাবে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কৃষি খাত। এবং জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট হবে কল্যাণমুখী, বললেন ওবায়দুল কাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।